আয়নায় আবির্ভূত রক্তপিপাসু এক নারী শাসক, যার নাম ভ্লাদিমিরি। আমরা সকলেই তাকে চিনি। ইউরোপিয়ান দেশগুলোতে স্লাম্বার পার্টি হলো ছেলে মেয়েদের বড় হয়ে ওঠার এক ধাপ। বাবা মায়ের অনুমতিতে তারা বন্ধুদের সাথে পুরনো কোনো ফাঁকা বাড়িতে সমবেত হয়। তারপর সারা রাত ধরে চলে আনন্দ উল্লাস। আপাত দৃষ্টিতে এটি যতটা সাধারণ মনে হয়, তার ফলাফল সবসময় ততটা নিরীহভাবে শেষ হয়। কৌতূহল বশত ছেলেমেয়েরা নানা ধরনের ভয়াবহ খেলার সাথে জড়িয়ে পড়ে। পশ্চিমা এই দেশগুলোতে ব্ল্যাক ম্যাজিক গেম খুব পরিচিত একটি খেলা। বিশেষ করে তরুণ সমাজের এই খেলার প্রচলন অনেক বেশি। এই খেলার নিয়মানুসারে অন্ধকার ঘরে মোমবাতির আলো জ্বালিয়ে মৃত কোনো ব্যক্তির আত্মাকে আহ্বান করে ডাকা হয়। 1978 সালে স্লাম্বার পার্টি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে ব্ল্যাক ম্যাজিকের গেম, যার মধ্যে সামনিং অফ ভ্লাদিমিরি অন্যতম। এই গেমে অভিশপ্ত নারীকে ডেকে আনা হয়। ডাকার নিয়মটাও গা শিউরে ওঠার মতো ভয়ঙ্কর। প্রথমে অন্ধকার বাথরুমে অথবা রুমে একটা মোমবাতি জ্বালিয়ে আয়নার সামনে দাঁড়াতে হয়। তারপর কয়েকবার মন প্রাণ দিয়ে উচ্চারণ করতে হয় ভ্লাদিমিরি, ভ্লাদিমিরি, ভ্লাদিমিরি। উচ্চারণ করতে হয় ফিসফিস করে। তারপরে নাকি আয়নায় ফুটে ওঠে এক বিকৃতি নারীর অবয়ব। এই পর্যন্ত গল্পটা আমাদের সকলেরই জানা। এই ভ্লাদিমিরি আসলে ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির কন্যা রানী মেরি ডিউডন, যার জন্ম 1553 খ্রিস্টাব্দে। ছেলেবেলা থেকেই মেরি ছিলেন খুবই চতুর এবং বুদ্ধিমতী একজন মেয়ে। কিন্তু মেরির বাবা সবসময় চাইতেন তার যেন একটি পুত্র সন্তান হয়, যাতে পরবর্তী সময় রাজ সিংহাসনের দায়িত্ব নিতে পারেন। আর এ কারণে মেরি ছিলেন অবহেলিত একজন মেয়ে। পুত্র সন্তান না হওয়ার কারণে কিং হেনরি 6টি বিয়ে করেন। এই কারণে কিং হেনরির এবং মেরির মা ক্যাথরিনের মধ্যে অমিল দেখা যায়, যার জন্য ক্যাথরিনকে রাজ্য থেকে বের করে দেওয়া হয়। এক সময় কিং হেনরি মারা যাওয়ার পর রাজ সিংহাসনের দায়িত্ব মেরিকেই দেওয়া হয়। 37 বছর অবধি মেরি রাজ সিংহাসনের দায়িত্ব খুব ভালোভাবেই পালন করেন। এরপর ফিলিপ নামের এক ব্যক্তির সঙ্গে তার বিবাহ হয়, যিনি ছিলেন স্পেনের রাজা। এমন সময় অপরদিকে তার সৎ বোন এলিজাবেথের গুণাগুণ বাড়তে থাকে। তখনকার সময়ে দুটি দলের লড়াই চলছিল, একটি হলো ক্যাথলিক এবং অপরটি হলো প্রোটেস্ট্যান্ট। মেরি চেয়েছিল তার রাজ্যের সবাইকে একজোট দেখতে, আর তাই 1954 সালে এটি একটি নিয়ম চালু হয়। মেরির প্রজাদের আদেশ করে তার রাজ্যবাসীর সবাইকে ক্যাথলিকে হতে হবে। যদি কেউ আপত্তিকর জানায় তাহলে তাকে জ্যান্ত রাস্তার মধ্যে জ্বালিয়ে দেওয়া হবে। আর এই নিয়ম অমান্য করার কারণে আনুমানিক 244 জন পুরুষ এবং 60 জন মহিলাকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়, যাদের মধ্যে কয়েকজন গর্ভবতী মহিলাও ছিলেন। এবং এই সমস্ত দোষের কারণ একাই মেরিকেই দেওয়া হয়। এই ঘটনার পর থেকে মেরিকে সকলে হৃদয়হীন মহিলা হিসেবে ডাকা শুরু করলো। এভাবে চলতে চলতে তার স্বামীও একদিন তাকে রেখে চলে যায়। এরপর মেরি পুরোপুরি ভেঙে পড়েন, আর এই ঘটনার 1 বছর পরে ক্যান্সারজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র 42 বছর। মেরির মৃত্যুর পর তার বোন এলিজাবেথ রাজ্যের দায়িত্বে নেন। এই ঘটনার অন্যরকম ব্যাখ্যা দিয়েছেন ইতালির বিখ্যাত মনোবিদ জিওভানি ক্যাপুতো। 50 জন মেয়ের উপর একটি পরীক্ষা চালান। তিনি মেয়েদেরকে একা অবস্থায় আয়নার সামনে দাঁড়িয়ে 13 বার ভ্লাদিমিরিকে ডাকতে বলেন এবং 10 মিনিট এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে বলেন। মেয়েদের অনেকেই বলে যে তারা আয়নাতে ভ্লাদিমিরিকে দেখেছেন, কিন্তু কাপুতোর ধারণা চোখের নিউরন ঘটিত সাময়িক সমস্যায় এই বিকৃতির জন্ম দিয়েছে। কাপুতো তার গবেষণাপত্রে লেখেন যে টিনেজ মেয়েরা স্বভাবগতই কল্পনা প্রবণত হয়। একাকী থাকা অবস্থায় তাদের মনের মধ্যে সাইকোলজিক্যাল ইমব্যালেন্স ঘটেছে, ফলে তারা আয়নাতে নিজেদের মুখ বিকৃত অবস্থায় দেখেছে, নয়তো কোনো অপরিচিত বিকৃত মুখচ্ছবি আয়নাতে ফুটে উঠেছে। এদিকে প্যারানর্মাল বিদ্রা কিছুতেই এর ব্যাখ্যা মেনে নেয়নি।
তারা আজও বলে বেড়ান আয়নার ভিতরে কোনো রহস্য নগরী আছে, যেখানে ভ্লাডিমিরের অতিরিক্ত আত্মা বাস করে। সে প্রায় বেরিয়ে আসতে চায় তার বন্দিত্ব থেকে, তাকে জাগাতে কেবল প্রয়োজন আবছায় আলো